হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের পরিচয় করে দেব একটি গাছের সাথে। এটি সাধারণত কুষ্টিয়া অঞ্চল বা উত্তরবঙ্গে এটি বেশি দেখা যায়। এটি তামাক গাছ। তামাক একটি ক্ষতিকর অর্থকরী ফসল, যেটা এখন কুষ্টিয়ার সব জায়গায় ব্যাপকভাবে চাষ করা হয়, কিন্তু এটি পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। বাংলাদেশের সাধারণত উত্তর অঞ্চলে এবং কুষ্টিয়া জেলায় তামাক চাষ বেশি হয়। বর্তমানে কুষ্টিয়ার অধিকাংশ জায়গায় তামাক চাষ হয় এবং এটি পরিবেশের জন্য অনেক ক্ষতিকর একটি অর্থকরী ফসল, কিন্তু এটি অবাধে চাষ করা হয়। এটি চাষ বন্ধ করার জন্য গভর্নমেন্ট থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই, বরং বিভিন্ন কোম্পানির প্ররোচনায় এই চাষ দিনে দিনে বাড়ছে। তামাক গাছ দেখতে অনেকটা পাতাকপির মতো, কিন্তু এটি বড় হলে 4 থেকে 5 ফুট লম্বা হয় এবং এর গায়ের সাথে পাতা থাকে। পাতাগুলো পরিপক্ব হলে বিশেষ পদ্ধতিতে লাঠির সাথে বেঁধে একটি বিশেষ ধরনের ঘর প্রস্তুত করা হয় এবং ঘরের মধ্যে শুকানো হয় এবং পরে সেটি বিক্রয়ের উপযোগী হয়। তামাকের মৌসুমে আগে যেখানে গম এবং ডাল জাতীয় বিভিন্ন ফসল হতো, এখন আর কিছুই হয় না। তামাকের সময় শুধু তামাক আর তামাক, যতদূর দেখা যায় শুধু তামাক। চারপাশে যতদূর চোখ যায় শুধু তামাকের ক্ষেত।